হ্যালো ভিউয়ার্স, সকলকে আমার চ্যানেলে জানাই আবার সুস্বাগতম। আজকে আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে এখানে উপস্থিত হয়েছি। ক্লাসটির বিষয় হলো জিকে এবং আজকের টপিক্সটি হলো গুরুত্বপূর্ণ তারিখ ও দিবস। এই টপিক্সটি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতে পড়ে থাকে, তাই তোমরা কাছে খাতা এবং পেন অবশ্যই রাখবে, যেগুলো মনে হবে গুরুত্বপূর্ণ লিখে দেবে। তো তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দাও। এর ফলে কী হবে, আমি যখন নতুন এই ধরনের ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমরা দেখতে পাবে এবং কোনো ক্লাস তোমাদের মিস হবে না। তো আমি মনোজ আর তোমরা আমাকে দেখছো দা অফিসিয়াল মনোজ ইউটিউব চ্যানেলে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো ক্লাসটি শুরু করি। দেখো, ইংরেজিতে 12টি মাসের মধ্যে প্রথম মাস হলো জানুয়ারি। সে জানুয়ারির কিছুগুলো তারিখ বাঁ দিকে আমি লিখেছি এবং ডান দিকে লিখেছি সেই সমস্ত তারিখ সমূহ কি দিবস হিসেবে পালিত হয়। তো দেখো প্রথম থেকে বলছি, তো প্রথম হচ্ছে জানুয়ারির এক তারিখ আর্মি মেডিকেল বাহিনী গঠন দিবস হিসেবে পালিত হয়। তারপরটি দেখো জানুয়ারির আট তারিখ পালিত হয় আর্মি ন্যাশনাল কংগ্রেস গঠন দিবস। তারপরটি দেখো ন তারিখ পালিত হয় প্রবাসী ভারতীয় দিবস। নেক্সট দশ তারিখ পালিত হয় বিশ্ব হাস্য দিবস, ইংরেজিতে বলা হয় ওয়ার্ল্ড লাফিং ডে। নেক্সট হচ্ছে বারো তারিখ পালিত হয় ভারতীয় যুব দিবস, অর্থাৎ এই দিনটি খুব গুরুত্বপূর্ণ দিবস, কারণ এই দিন হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন, তাই এই দিনটি ভারতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। তারপর দিনটি দেখো পনেরোই জানুয়ারি পালিত হয় আর্মি দিবস হিসেবে। নেক্সট হচ্ছে তেইশে জানুয়ারি দিনটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটি দেশপ্রেম দিবস হিসেবে পালিত হয়। এই দিন হচ্ছে বিখ্যাত বীর সৈনিক বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্রের জন্মজয়ন্তী। তারপরটি দেখো পঁচিশে জানুয়ারি, এই দিনটি কিন্তু তিনটি গুরুত্বপূর্ণ দিবস হিসেবে পালিত হয়। দেখো প্রথম হচ্ছে আন্তর্জাতিক শুল্ক দিবস, তারপরটি দেখো ভারতীয় পর্যটন দিবস, এবং তিন নম্বরটি হচ্ছে ভারতীয় ভোটার দিবস। এই তিনটের মধ্যে এই নিচের যে ভারতীয় ভোটার দিবস, এটা খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষাতে বারবার কিন্তু পড়ে পড়েছে। পরের তারিখটা দেখে নেবো আমরা, পরের তারিখটি হলো জানুয়ারির 26 তারিখ, এটা খুব গুরুত্বপূর্ণ তারিখ, এটা ভারতের প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসেবে পালিত হয়। তারপরটি দেখে নেব জানুয়ারির 29 তারিখ, এটি হচ্ছে বিশ্ব সংবাদপত্র দিবস। তারপরটি দেখো 30 তারিখ জানুয়ারি, এটি হচ্ছে বিশ্ব শহীদ দিবস কেন বলা হচ্ছে না, 30 জানুয়ারি 1948 সালে গান্ধীজিকে হত্যা করা হয়, নাথুরাম গাডসে সেদিন গান্ধীজিকে হত্যা করেন, তাই এই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়। তারপরটি হচ্ছে 31 তারিখ হচ্ছে বিশ্ব কুষ্ঠ উৎপাদন দিবস। পরের মাসটি হলো ফেব্রুয়ারি। তো দেখো ফেব্রুয়ারির তারিখগুলো এদিকে লিখেছি এবং তার সেই সমস্ত তারিখগুলির কি দিবস সেগুলো ডান দিকে লিখেছি। দেখো প্রথম হচ্ছে ফেব্রুয়ারির এক তারিখ পালিত হয় ডাক বিমা দিবস। তারপরটি দেখো চোদ্দ তারিখ পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। তারপরটি দেখো পনেরোই ফেব্রুয়ারি পালিত হয় আর্মি সিগন্যাল কোর দিবস। নেক্সট হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি পালিত হয় কেন্দ্রীয় আবগারি দিবস। তারপরটা আঠাশে ফেব্রুয়ারি পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে, ন্যাশনাল সায়েন্স ডে। এটা এখানের মধ্যে এই জাতীয় বিজ্ঞান দিবস তারিখটি খুব গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটি কিন্তু এসেছে। ফেব্রুয়ারির পরে আসছে দেখো মার্চেরও ঠিক একই রকমভাবে, দেখো বাঁ দিকে লিখেছি মার্চের কিছুগুলো তারিখের নাম,
এবং ডান দিকে লিখেছি সেই সমস্ত তারিখগুলি কি দিবস হিসেবে পালিত হয়। দেখো প্রথম হচ্ছে মার্চের তিন তারিখ, তিন তারিখ পালিত হয় জাতীয় প্রতিরক্ষা দিবস। নেক্সট হচ্ছে চার তারিখ, চার তারিখ হচ্ছে জাতীয় নিরাপত্তা দিবস। পরেরটি দেখে নেব আমরা, পরেরটি হচ্ছে দেখো আট তারিখ, আট তারিখ পালিত হয় আন্তর্জাতিক মহিলা দিবস, আন্তর্জাতিক মহিলা দিবস। নেক্সট বারো তারিখ, বারো তারিখ পালিত হয় কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী দিবস, কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী দিবস। তারপরটি দেখব তেরো তারিখ, তেরো তারিখ পালিত হয় ধূমপান বর্জন দিবস। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিবস, অনেক পরীক্ষাতে কিন্তু অনেকবার কোশ্চেনটা পড়েছে। তারপরটি দেখব পনেরো তারিখ, মার্চের পনেরো তারিখ, পনেরো তারিখ পালিত হয় বিশ্ব ক্রেতা দিবস। আরেকটি হচ্ছে প্রতিবন্ধী দিবস, বিশ্ব ক্রেতা দিবস, আরেকটি হচ্ছে বিশ্ব সরি প্রতিবন্ধী দিবস। তারপরটি হচ্ছে ষোলোই মার্চ, ষোলো তারিখ পালিত হয় জাতীয় টিকা দিবস, জাতীয় টিকা দিবস। নেক্সট হচ্ছে বাইশ তারিখ, বাইশ তারিখ পালিত হয় বিশ্ব জল দিবস। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বাইশ তারিখ হচ্ছে বিশ্ব জল দিবস। তারপরে দেখো তেইশ তারিখ, তেইশ তারিখ হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, বিশ্ব আবহাওয়া দিবস। নেক্সট হচ্ছে চব্বিশ তারিখ, চব্বিশ তারিখ হচ্ছে বিশ্ব যক্ষা দিবস। আর তারপরে হচ্ছে ছাব্বিশে মার্চ, অর্থাৎ ছাব্বিশ তারিখ, ছাব্বিশ তারিখ হচ্ছে বাংলাদেশের মুক্তি দিবস। এরপরের দেখো মাসটি হচ্ছে এপ্রিল মাস, এপ্রিল মাসের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে লিখেছি, বাঁ দিকে লিখেছি এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ তারিখগুলি এবং ডান দিকে লিখেছি সেই সমস্ত তারিখ সমূহের মানে গুরুত্বপূর্ণ দিবসগুলি। দেখো প্রথম হচ্ছে পাঁচ তারিখ, এপ্রিলের পাঁচ তারিখ পালিত হয় জাতীয় সমতা দিবস হিসেবে, জাতীয় সমতা দিবস। তারপরটি দেখো সাত তারিখ, সাত তারিখ পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে। তারপরটি দেখো এগারো তারিখ, এগারো তারিখ পালিত হয় জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস। নেক্সট হচ্ছে বারো তারিখ, বারো তারিখ পালিত হয় বিশ্ব বিমান চালনা ও মহাকাশচারী দিবস। নেক্সট হচ্ছে তেরো তারিখ, তেরো তারিখ দিনটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটি হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দিবস। তারপর হচ্ছে চোদ্দো তারিখ, চোদ্দো তারিখ হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিবস। পনেরো তারিখ সরি পনেরো নয় আঠারো তারিখ, আঠারো তারিখ হচ্ছে বিশ্ব ঐতিহ্য দিবস। তারপর দেখে নেব তারিখটি একুশ তারিখ, এপ্রিলের একুশ তারিখ পালিত হয় জাতীয় সিভিল সার্ভিস দিবস হিসাবে, জাতীয় সিভিল সার্ভিস দিবস। তারপরটি হচ্ছে বাইশ তারিখ, বাইশ তারিখ পালিত হয় বিশ্ব পৃথিবী দিবস, ওয়ার্ল্ড আর্থ ডে, বিশ্ব পৃথিবী দিবস। তারপরটি দেখো তেইশ তারিখ, তেইশ তারিখ পালিত হয় বিশ্ব গ্রন্থ দিবস। এর আরেকটি আছে, সেটা হচ্ছে ইংরেজি ভাষা দিবস, বিশ্ব গ্রন্থ দিবস, অপরটি হচ্ছে ইংরেজি ভাষা দিবস। নেক্সট হচ্ছে তেইশ তারিখের পর হচ্ছে ছাব্বিশ তারিখ, ছাব্বিশ তারিখ পালিত হয় বিশ্ব মেধা সম্পত্তি দিবস, বিশ্ব মেধা সম্পত্তি দিবস। এবং নেক্সট হচ্ছে আঠাশ তারিখ, আঠাশে এপ্রিল, আঠাশে এপ্রিল পালিত হয় মানব একতা দিবস হিসেবে, মানব একতা দিবস। তো ভিউয়ার্স এই ছিল আজকের ক্লাস, তো ক্লাসটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে তোমাদের একটি বাড়ির কাজ দেবো, সেটা হচ্ছে একটি প্রশ্ন দিচ্ছি, সেটা তোমরা কমেন্টে লিখবে উত্তরটি। সেটা হচ্ছে বিশ্ব মাতৃভাষা দিবস কোন দিন পালিত হয়, বিশ্ব মাতৃভাষা দিবস, এটা তোমরা কমেন্টে উত্তরটা লেখার চেষ্টা করো। এবং আজকে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চারটি মাসের আজকে গুরুত্বপূর্ণ তারিখ এবং দিবসগুলো নিয়ে এই আজকের ক্লাস, পরের ক্লাস পার্ট
টুতে বাকি নেক্সট যে চারটি মাস আসছে অর্থাৎ মে জুন জুলাই আগস্ট এই চারটি মাসে তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ এবং দিবসগুলি তোমরা পেয়ে যাবে। তো তোমরা দেখ অবশ্যই ক্লাস রেগুলার ফলো করো এবং খাতা কলমে সেগুলো লিখে রাখবে। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের ক্লাসে দেখার জন্য, দেখা হবে পরবর্তী ভিডিওতে।